আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সোলার টিপস বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো একটা এসি সিলিং ফ্যান এবং একটা ডিসি সিলিং ফ্যান সোলার সিস্টেম থেকে চালাতে কত এম্পিয়ার অথবা কত ওয়াটের কারেন্ট খরচ করে এবং কোনটা বেশি সাশ্রয়ী সেটাই আজকে আমি আপনাদের মিটারের মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে বলবো, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখতে পারতেছেন আমার এখানে দুইটা সিলিং ফ্যান আছে। এই কালোটা হচ্ছে 220 ভোল্টের একটা এসি সিলিং ফ্যান, আর এই সাদাটা হচ্ছে 36 ওয়াটের একটা ডিসি সিলিং ফ্যান। তো আমি দুটো ফ্যানের সাথে লাইনের কানেকশন দিয়ে দিয়েছি। আপনারা এখানে দেখতে পারতেছেন আমি এখানে একটা 500 ওয়াটের একটা ইনভার্টার ব্যবহার করেছি এসি সিলিং ফ্যানটা চালানোর জন্য, আর এখানে দুইটা 12 ভোল্টের 7 অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে। এই দুইটা ব্যাটারি দিয়ে আজকে আমি দুইটা সিলিং ফ্যান আপনাদের চালিয়ে দেখাবো। আমার হাতে আপনারা দেখতে পারতেছেন একটা মিটার আছে, এই মিটারটার মাধ্যমে কোন ফ্যানটা কত অ্যাম্পিয়ার যাইতেছে এবং কত ওয়াট কারেন্ট খাইতেছে সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো এখন আমি ব্যাটারির সাথে কানেকশনগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ইনভার্টারটা অন করলাম। আপনারা দেখতে পাচ্ছেন দুটো ফ্যান চলতেছে। তো এখন আমি মিটারটার মাধ্যমে দুটো ফ্যানের এম্পিয়ার মেপে দেখব। আপনারা দেখতে পারতেছেন এসি সিলিং ফ্যানের এম্পিয়ারটা হচ্ছে 6.7, প্রায় 7 এম্পিয়ারের মতো কারেন্ট খাইতেছে। আর এটা হচ্ছে ডিসি সিলিং ফ্যানের এম্পিয়ার, আপনারা দেখতে পারতেছেন এখানে মাত্র 3.3 এম্পিয়ার কারেন্ট খাইতেছে, অর্থাৎ এসি সিলিং ফ্যানের অর্ধেকের চেয়েও কম। এখন যদি আপনারা ভোল্টেজকে এম্পিয়ার দিয়ে গুণ করেন তাহলে ওয়াটটা বের হয়ে যাবে। আপনারা দেখতে পারতেছেন এখানে আমি 12 ভোল্টকে 6.7 এম্পিয়ার দিয়ে গুণ করলাম। আপনারা এখানে দেখতে পারতেছেন এসি সিলিং ফ্যানের ওয়াটটা হচ্ছে 80 ওয়াট, আর এখানে যদি আপনারা 12কে 3.3 দিয়ে গুণ করেন তাহলে দেখতে পারবেন মোটামুটি ডিসি সিলিং ফ্যানের ওয়াটটা হচ্ছে 39 ওয়াট। তো এখানে আর একটা কথা বলে রাখি, আপনারা যদি এসি সিলিং ফ্যানটা ইনভার্টার ব্যবহার না করে যদি আইপিএসে দিতেন তাহলে এখানে আরও কিছু সিস্টেম লস হতো, কারণ ইনভার্টারের তুলনায় আইপিএসে একটু বেশি সিস্টেম লস হয়, তাহলে মোটামুটি 90 থেকে 100 ওয়াটের মতো হয়ে যেত। তো এভাবে আপনারা নিজেরাও যে কোনো সিস্টেমের ওয়াট এবং এম্পিয়ার বের করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন, আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তীতে সোলার সম্পর্কিত আরও নতুন নতুন ভিডিও দেখতে এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটি অন করে দিন।